আপনার লাইফের বিভিন্ন সময় বিভিন্ন জিনিস অনেক প্রয়োজনীয় হয়ে পড়ে, এবং সেই প্রয়োজনীয় জিনিসগুলো যদি আপনি কেয়ার না করেন, একটা সময় সেই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এবং সেই জিনিসগুলো যদি আপনি নিয়মিত পরিষ্কার না করেন, সেই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন আমার গোপ্রোটা অনেক দিন হইলো আমি এটা ক্লিন করি নাই, মানে একদমই অনেক নোংরা অবস্থায় আছে। যেহেতু এটা হেলমেটের সামনে লাগানো থাকে, অনেক ধুলাবালি চলে আসে। সো যার কারণে আজকে আমি এটা ক্লিন করব, এবং ক্লিন করার জন্য আমি কয়েকটা জিনিস নিয়েছি। সেটা হচ্ছে যে, এই যে প্রথমে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা ক্লিনার ক্লিনিং টুল, আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছি। কি কি আছে এখানে, এই যে ফাইলটা খুললাম এবং দেখাই আপনাদের, সেটা হচ্ছে এই যে কিউট একটা জিনিস। এটাতে এই যে এটাতে ব্রাশ আছে, এটাতে ব্রাশ, এই যে এটা দিয়ে ব্রাশ দিয়ে করা যায়। এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে যে, এটা আপনি কয়েকটা জিনিস করতে পারবেন। সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার কিবোর্ড, যেটা আমরা কিবোর্ড ইউজ করি, কিবোর্ডের যে কিগুলো আছে সেটা আপনি উঠাইতে পারবেন এটা দিয়ে, এবং ক্লিন করতে পারবেন। এবং আরেকটা জিনিস আছে, এইটা হচ্ছে এই যে এখানে ক্লিনার, একটা তুলার মতো একটা জিনিস, এটা দিয়ে আপনি ক্লিন করতে পারবেন। এবং এই যে এই সেক্টর, এই সেগমেন্টটা, এটা দিয়ে আপনার যদি কারো আপনাদের হেডফোন থাকে, লাইক হচ্ছে ইয়ারপডস, ইয়ারপডস টাইপের, সো এটাতে আপনি সেটা ক্লিন করতে পারবেন। আর আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে লিকুইড এর ভিতরে দিয়ে আপনি স্প্রে করলে আপনার ক্লিন হয়ে যাবে। আর এই পার্টটা, এটা হচ্ছে মোবাইলের যে ডিসপ্লে থাকে, সেই ডিসপ্লে ক্লিন করার জন্য, ডিসপ্লের উপর আপনি হচ্ছে একটা স্প্রে দিলেন লিকুইড দিয়ে, তারপর এটাতে ক্লিন করলে একদম ক্লিন হয়ে যায়। তো সেটা হচ্ছে আপনাদের দেখাবো। আর আমার আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে এই যে অ্যালকোহল প্যাড, এটা আমি সবসময় কাছে রাখি। অ্যালকোহল প্যাড দিয়ে অনেক কিছু পরিষ্কার করা যায়। তো সবার আগে আমার এই ক্যামেরাটা খুলি, খুলে তারপর আপনাদের দেখাই। সো এটা আমার গোপ্রো, সরি সরি সরি, আগে হচ্ছে এই যে এই পার্টটা খুলে নিতে হবে। দেন একদম ময়লা অবস্থা, খারাপ, আল্লাহ। সবার প্রথমে আমি আসলে এইটা দিয়ে ক্লিনটা করব। সো এটাতে মোটামুটি কিন্তু ক্লিন, এই যে দেখছেন কি পরিমাণ ময়লা, এটাতে ক্লিন করলে একদম। অ্যালকোহল প্যাড এই জন্য আমার বেশি ভালো লাগে। আর এই যে এই জায়গায় দেখেন, সেটা হচ্ছে যে এখানে একটু সমুদ্রের পানি লাগা ছিল, যার কারণটা হচ্ছে আমি এই গোপ্রোটা কিনছি হচ্ছে পুরাতন, এবং যার কাছ থেকে কিনেছিলাম সে গোপ্রোটা সেল করার আগে উনি গিয়েছিলেন হচ্ছে মালদ্বীপ, এবং আমি খুব বড় একজন ইউটিউবার কাছ থেকেই একটা নিয়েছিলাম, আমার খুব পছন্দের একজন ইউটিউবার। তো উনি মালদ্বীপ গিয়েছিলেন, ওই সময় আসলে ভিতরে মনে হয় একটু পানি ঢুকছিল, যার কারণে এই যে লবণ পানিতে একটু জ্যাম হয়ে আছে, ব্যাপার না। আর এটা দিয়ে তো সবকিছু ক্লিন করাই হইলো। আচ্ছা দেখি এটা কাজ করে কিনা। ওয়াও, এটা কাজ করছে, জিনিসটা সুন্দর, জিনিসটা আসলেই সুন্দর। আর এখন এই যে কেসটাও পরিষ্কার করতে হবে। তো এই ছিল আজকের এই ছোট্ট একটা ভিডিও, ক্লিনিং ভিডিও, মানডে ক্লিনিং ভিডিও। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন, আমি কোথায় থেকে কী কিনছি এটাও জিজ্ঞেস করতে পারেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজ চল তাহলে চলি, আল্লাহ হাফেজ।